নমস্কার বন্ধুরা, আমার ট্র্যাডিশনাল ভেলকুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে, খুবই কম উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে পার্লেজি বিস্কুট দিয়ে গোলাপজামের গোলাপজাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কুট, ভিনিগার, সাদা তেল, গুঁড়ো দুধ, এলাচ, ময়দা, চিনি, বেকিং সোডা আর দুধ। বিস্কুটগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব, নিয়ে গুঁড়ো করার জন্য প্যাকেট থেকে বের করে নিই। এইভাবে বিস্কুটগুলোকে আমি বের করে নেব, নিয়ে তারপরে হাত দিয়ে একটু ভেঙে নেব। বিস্কুটগুলো আমার ভাঙা হয়ে গেছে, এবার আমি শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি এখানে বিস্কুটগুলোকে শিলের মধ্যে গুঁড়ো করছি, আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এইভাবে আমি সব বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমার বিস্কুট গুঁড়ো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি বিস্কুটগুলোকেও আমি একইভাবে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি আজকে কত সহজভাবে আপনাদের সাথে গোলাপজামের রেসিপিটি শেয়ার করছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। বিস্কুটটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি চিনির শিরাটাকে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা মিহি হয়ে গেছে। চিনি শিরাটাকে বানানোর জন্য আমি এই বাটির দু বাটি জল নিয়ে নিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দেব। চিনিটাকে আমি জলের সাথে গুলে নেব। চিনিটা আমার গুলে গেছে, এবার এই এর মধ্যে আমি ফাটিয়ে রাখা এলাচগুলোকে দিয়ে দেব, আর ওর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দেব। বন্ধুরা, আপনারা ভিনিগারের বদলে পাতিলেবুও দিতে পারেন। দিয়ে শিরাটাকে একটু নাড়তে থাকবে। শিরাটা আমি পাতলাই রাখবো, যা কোনো রকম চিটচিটে ভাব না আসার আগেই, কোনো রকম চিটচিটে ভাব আসার আগেই আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শিরাটা কেমন হয়েছে, কোনো রকমভাবে চিট আসেনি, আমার হাতে হাতে জুড়ে যায়নি, পাতলাই রয়েছে। এইরকম অবস্থাতে আমি শিরাটাকে নামিয়ে নেব। গোলাপজাম বানানোর জন্য আমি বিস্কুটের গুঁড়োটাকে এবার মাখিয়ে নেব। ওর মধ্যে প্রথমে ময়দা দিয়ে দেব, গুঁড়ো দুধটাকে দিয়ে দেব। আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে স্বাদটা অসাধারণ হয়। স্বাদের জন্য আমি গুঁড়ো দুধটাকে দিলাম। এবারে বেকিং সোডা দিয়ে দেব।
দিয়ে আমি মাখাতে থাকব। বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে একবার গোলাপজাম বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। গোলাপজাম তো অনেক রকমভাবে বানানো যায়, একবার এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ বিস্কুটটার মধ্যে মিষ্টি রয়েছে তাই। এবার আমি দুধ দিয়ে বিস্কুটটাকে মেখে নেব। অল্প অল্প দুধ দিতে থাকবো আর মাখতে থাকবো। আমি এখানে গরুর দুধ নিয়েছি, বন্ধুরা আপনারা বাজারে লিকুইড দুধ দিয়েও মাখাতে পারেন। আমি এইভাবে ভালো করে মাখাতে থাকব। এইরকম ভাবে আমি 10-15 বার এইভাবে মাখতে থাকব। ডোটা যত ভালো মাখানো হবে গোলাপজামটাও ততটা সফট হবে। ডোটা আমার হয়ে গেছে, এবার আমি গোলাপজামের শেপটা করে নেব। তার জন্য প্রথমে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এবার আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। বেশি চাপ দিলে হবে না, খুব আলতোভাবে হাতের মধ্যে এইভাবে আমি গোল করে নেব। দেখুন বন্ধুরা আমার ডোটা কতটা সুন্দর হয়েছে, কোনো রকমভাবে কোনো দিক থেকে ফেটে যাচ্ছে না। এরকমভাবে আমি বাকি ডেলাগুলোকেও করে নেব। ডেলাগুলো যদি ফাটা থাকে তাহলে কিন্তু ভাজার সময় পুরো গোলাপজামটাই ফেটে যাবে। ডেলাগুলো যত সুন্দর হবে গোলাপজামটাও ততটাই সুন্দর হবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা জালটা আমার অল্প আঁচেই রাখতে হবে, তা না হলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। একটা পিঠ একটু হতে থাক, তারপরেই আমি উল্টাবো, এখনই আমি উল্টে দেবো না। এবার আমি উল্টে দেব। সেম ভাবে আরেক পিঠ আমি ভেজে নেব। গোলাপজামগুলো আমার ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখুন। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার যে চিনি শিরা করা ছিল তার মধ্যে আমি দিয়ে দেব। ওই সেম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব।
আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গোলাপজামগুলো কত সুন্দর দেখতে লাগছে। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে গোলাপজাম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। আমরা তো খেয়ে দেখবো কতটা সুন্দর হয়। একটুও ফেটে যায়নি, দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এবং কতটা, এই দেখুন বন্ধুরা একটুও ফেটে যায়নি, একদম গোটা গোটাই রয়েছে, এবং কতটা সফট হয়েছে দেখুন, খুব সুন্দর একটা নরম ভাব দেখা দিচ্ছে, কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা ভিতরটা কতটা সফট, এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। খেতে খুব সুন্দর হয়েছে, মিষ্টির রসগুলো ভালোই ঢুকে গেছে ভিতরে। আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।